ভাতা কি তোর বাপের টাকায় হয়, আওয়ামী লীগের টাকায় তোর ভাতা দেওয়া হয়? এটা কি শেখ হাসিনাকে দলিল করে লিখে দেওয়া হয়েছে না এটা ট্যাক্সের টাকায় গরিব মানুষকে ভাতা দেওয়া হয়? আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এই দ্বিতীয় বাকশালকে, যারা জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে লুটের রাজনীতি করছে, বাকশালের নাটক করছে। যদি এই রকম ভাতা দিয়ে ভোটের রাজনীতি করা হয়, তোর বাপের টাকা দিয়ে ট্যাক্সের টাকা বন্ধ করে দে, আমরা ট্যাক্স দিব না। তোর আওয়ামী লীগের লোকদের কাছ থেকে ট্যাক্স আদায় করে সেই নির্বাচনী নাটক কর। জনগণের টাকা দিয়ে আওয়ামী লীগের নাটক দেখার জন্য আমরা বাংলাদেশে স্বাধীন দেশে বাস করি না। প্রতিবাদ চলবে, চলছে, ভোটের বিরুদ্ধে জনমত গড়ছে, গড়বে। কোন চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন পুলিশ নামিয়ে বিজিবি নামিয়ে 29 তারিখে সেনা সদস্যদেরকে নামিয়ে, যদি আপনারা আমাদের ভোট বিরোধী গণতন্ত্রের পক্ষের মিছিল বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নেন? ধিক্কার দিচ্ছি, সাথে সাথে সতর্ক করে দিচ্ছি, সারা বাংলাদেশ নতুন করে 71-এর মতো গর্জে উঠবে। বাকশালের বিরুদ্ধে আবার নকশালের লড়াই চলবে, বাকশালের বিরুদ্ধে গণতন্ত্রের যুদ্ধ হবে, বাকশালের বিরুদ্ধে লক্ষ লক্ষ গণতন্ত্রের বিরোধী দলীয় নেতা কর্মীরা রাজপথে প্রতিবাদ করবে, নেমে আসবে। শুধু সতর্ক না হন, লড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন। গণতন্ত্রের লড়াইয়ে, বাকশাল বিরোধী লড়াইয়ে আমরা জিতব, আগেও জিতেছি, আজ অথবা কাল বাকশালের গণকবর রচনা করে তবেই আমরা বাংলাদেশে ঘরে ফিরে যাব। প্রিয় দেশবাসী, নাটকের তৃতীয় মঞ্চ স্থাপন করেছে নির্বাচন কমিশন। আপনারা ইতিমধ্যে পত্রিকায় দেখেছেন, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখেছে যে আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হতে পারে, ভোটের বিরুদ্ধে জনমত তৈরি হতে পারে, সেজন্য ভোট বিরোধী যে সকল রাজনৈতিক দল আছে তাদের সভা সমাবেশ নির্বাচন পর্যন্ত নিষিদ্ধ করবার অথবা অনুমতি না দেবার জন্য নির্বাচন কমিশনকে বলেছে। সংবিধান বলেছে নির্বাচন করুক বা না করুক আমার মত প্রকাশের স্বাধীনতা আছে, সংবিধান বলেছে আমি আমার বক্তব্য দিতে পারবো, সংবিধান বলেছে আমার রাজনীতি আমি করতে পারবো, সংবিধান বলেছে আমি প্রতিবাদ করতে পারবো। এটা শেখ মুজিবের সংবিধান না, এটা শেখ হাসিনার সংবিধান না, এটা আওয়ামী লীগের সংবিধান না, এটা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের রক্তে গড়া সংবিধান, এটা আওয়ামী লীগকে লিস্ট দেওয়া হয় নাই। নাটকের প্রথম অধ্যায় শেষের পরে দ্বিতীয় নাটকের মঞ্চ তারা তৈরি করেছে। আপনারা জানেন গরিব দুঃখী নিম্নবিত্ত মানুষদেরকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়। আমরা ইতিমধ্যে পত্রিকায় দেখেছি যশোরে, চাঁপাইনবাবগঞ্জে, সুনামগঞ্জে, বগুড়াতে বিভিন্ন জায়গায় এই গরিব মানুষের সরকারি ভাতার যে কার্ড সেগুলো লোকাল আওয়ামী লীগের নেতারা জোর করে ছিনিয়ে নিয়ে গেছে এবং বলেছে 7ই জানুয়ারি যদি নৌকায় ভোট দিতে তারা না আসে তাদের ভাতা বন্ধ করে দেওয়া হবে।